আজ শোনাবো সুন্দরনগরের গল্প। সুন্দরনগরে এক টুনি পাখি তার কবুতর স্বামীকে নিয়ে আর তার দুটো ছোট ছোট ছানা পিঙ্কি আর পিন্টুকে নিয়ে বসবাস করত। টুনি আর কালু কবুতর দুজনে মিলে তাদের জমিতে চাষবাস করত। তারা সবজি থেকে শুরু করে ধান থেকে শুরু করে সমস্ত কিছু চাষ করত, আর সেই সবজিগুলো কালু কবুতর শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। শুনছো কালু কবুতর, এখন তো বর্ষার সময়, কখন আবার বৃষ্টি নামবে বলা যাচ্ছে না। তুমি এক কাজ করো, ধানগুলোকে আজই কেটে ফেলো, ধানগুলো কিন্তু পেকে গেছে। এরপর যদি ধানগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি না করো, কখন আবার বৃষ্টি হবে তখন সমস্ত ধান বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে গো। ঠিক আছে তুমি, আমি আজই তাহলে ধানগুলো কেটে ফেলবো। এরপরে কালু কবুতর ধানগুলো কাটে, আর ধানগুলো কাটার পরে মাঠেই রেখে দেয়। এরপরে কালু কবুতর তার বাড়ি চলে আসে, তখন ওদের বাড়িতে লালু নামের এক কাক আসে আর বলে, আরে কালু কবুতর বাড়ি আছো নাকি? কালু কবুতর, আরে লালু ভাই যে, তা কি মনে করে আমাদের বাড়িতে? কালু কবুতর, কালু কবুতর বলছি, তোমার ক্ষেতে ধানগুলো তো পেকে গেছে, তুমি ওইগুলোকে গিয়ে কেটেছো? হ্যাঁ গো, কেটেছি। কেন গো লালু কাক? আসলে আমার ক্ষেতে ধানগুলোও না পেকে গেছে, তাই ভাবছি তুমি তো শহরে তোমার ধানগুলো বিক্রি করতে যাবে, তাহলে এক কাজ করো, আমার ধানগুলো তোমার শহরে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। ঠিক আছে, তাহলে আমি যখন আমার ধানগুলো শহরে বিক্রি করতে যাব, সাথে তোমার গুলো নিয়ে যাব। এই বলে লালু কাক যখন ওখান থেকে চলে যেতে থাকে, তখনই টুনি ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। আরে লালু কাক, আমাদের বাড়িতে কি মনে করে? আসো আসো ভেতরে আসো, তোমাকে একটু চা বানিয়ে দিয়ে খেয়ে যাও। না না টুনি, আজ আর চা খাবো না, আজ আমার অনেক দরকার আছে বাড়িতে। আসলে আমার ধানগুলোকে না কালু কবুতরকে বলছিলাম, ওর ধানগুলো যখন শহরে বিক্রি করতে যাবে, সাথে যেন আমার ধানগুলোকে নিয়ে যায়, তাই একটু বলতে এলাম। এরপর ওখান থেকে লালু কাক চলে যায়। আর সেদিন রাত্রেবেলায় টুনি কালু কবুতরের তার দুটো ছোট ছোট ছানাকে নিয়ে ঘুমাচ্ছিল, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় আর প্রচণ্ড মেঘ গর্জন করে। কালু কবুতর, কালু কবুতর, এই দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এবারে কি হবে গো? ক্ষেতে যে আমাদের ধানগুলো রাখা আছে, ওগুলোই ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। তুমি কিছু চিন্তা করো না টুনি, কিছু হবে না, দেখো বৃষ্টি কমলেই আমরা খেতে যাব। এরপরে সারা রাত বৃষ্টি হয়। পরে সকালে ওরা খেতে এসে দেখে কি ওদের সমস্ত ধান জলে ডুবে গেছে আর সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। তখন দুজনেই প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। একই সর্বনাশ হলো গো টুনি, আমরা কি অন্যায় করেছিলাম বলো? ভগবান আমাদেরকে এত বড় শাস্তি দিল, আমাদের যে সমস্ত ধানই জলে ডুবে গেছে, এখন আমি আর কি করে ধান নিয়ে শহরে বিক্রি করব? এরপরে আমাদের সংসারটা চলবে কি করে? ঠিক তখন ওখানে পিঙ্কি চলে আসে। এরপরে ওরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে আর এসে দেখে পিন্টু বাসে চাপা পড়ে মারা গেছে। তারপরে ওরা খুব কান্নাকাটি করে। এর কিছুদিন পর বৃষ্টিও পুরোপুরি কমে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর তখন টুনি আবার নতুন করে ওদের একটা ছোট্ট বাসা তৈরি করে। তারপরে ওদের ছোট্ট ছানাকে হারানোর দুঃখ নিয়ে ওরা জীবনযাপন করতে থাকে।